বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর দুবছর পেরিয়ে গেছে, কিন্তু এখনও খবরের শিরোনাম হন তিনি। শুধু তাই নয়, সুশান্তের মৃত্যুর কারণ জানা না গেলেও তাকে নিয়ে প্রতিনিয়ত তৈরি হয় নতুন নতুন রহস্য। এদিকে দীর্ঘ সময় পরও অভিনেতার অকাল মৃত্যুর রেশ কাটেনি পরিবার ও স্বজনদের কাছে। কাছের মানুষকে হারানোর ব্যথা তার পরিবারই ভালো জানেন, তাই তো মৃত্যুর এতদিন পরও সেই ক্ষতই ফের প্রকাশ করলেন সুশান্তের বোন মিতু সিং। মূলত 9 সেপ্টেম্বর মুক্তি পেয়েছে রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত ব্রহ্মাস্ত্র সিনেমা। প্রথম দিন স্বাভাবিকভাবেই দর্শক ও তারকাদের হিড়িক ছিল সিনেমাটি দেখা। দুর্দান্ত ভিএফএক্স এর সঙ্গে রণবীর আলিয়ার রসায়নও দারুণ ছিল। তবে মুক্তির পর মিশ্র প্রতিক্রিয়া দেখা মিলেছে সবার মাঝে। অবাক করা বিষয়ে, সিনেমাটি দেখার পর দর্শকের প্রতিক্রিয়া শুনে মুখ খুলেছেন বলিউডের উজ্জ্বল নক্ষত্র সুশান্তের বোন মিতু সিং। এক পাশে সুশান্তের ছবি ও অন্য পাশে ব্রহ্মাস্ত্রের ছবি ভাগ করে নায়কের বোন লেখেন, বলিউডকে ধ্বংস করার জন্য সুশান্তের ব্রহ্মাস্ত্রই যথেষ্ট। সুশান্তের বোন মিতু সিং আরও লেখেন, এই দেশ সবসময় সভ্য ব্যবহার সংস্কৃতি নিয়ে সতর্ক থেকেছে, সেখানে বলিউডের এমন অসৎ মানুষরা কিভাবে জনপ্রিয় মুখ হয়ে উঠতে পারে, দিন শেষে সত্যেরই জয় হয়। এর আগে বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে আমির খান অভিনীত লাল সিং চাড্ডা। এছাড়া রক্ষাবন্ধন, শামশেরা, এক ভিলেন রিটার্নসের মতো সিনেমাও দর্শক মহলে গ্রহণযোগ্যতা পায়নি। তাহলে এর নেপথ্যে কি সত্যি সুশান্তের ব্রহ্মাস্ত্র? এমনটাই বার্তা দিলেন অভিনেতার বোন মিতু।